কিছু না কিছু থাকেই আপনাদের জন্য, নিশ্চয়ই আরো সবকিছু আপনারা দেখছেন। আজকে খুব সুন্দর লঙ্কা গাছ তা আমার আমার হাতে শুকনো ও অ্যাকচুয়ালি আমাকে বলতে বলছে, কিন্তু ও বললে বেশি খুশি হতাম। তবু যেটা বলার সেটা হচ্ছে কি, বন্ধু তোমার চ্যানেলের নামটা বলে দাও বন্ধু। গার্ডেনিং বাই তিথি। আচ্ছা, ওর চ্যানেলের নাম সবাই শুনে নিয়েছো, গার্ডেনিং বাই তিথি। আর ও কিন্তু খুব ভালো গাছ করে, ইভেন ও কিন্তু প্রাইজও পেয়েছে এই গাছের জন্য, সেটা সবাই জানো। আমি বলবো যে তিথিকে দেখাতো ওর প্রাইজটা একবার। না দেখাবো না, অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার না, যেহেতু আমরা এখন ওপরে আর আমি স্কুল থেকে এসে খুবই মানে একটা টায়ার্ড ফিল করছি, আমি তলায় তো পারবো না যার জন্য। আর আজকে আমরা লঙ্কা আর তিথি হচ্ছে কি যে এখন ওপরে রয়েছে না, ওই জন্য তলায় দেয়েছে না, এটা কেসটা একটা এরকম হয়ে গেছে। লঙ্কাগুলো আচ্ছা তো বড় হয়েছে, মানে এই লঙ্কাটা তুলতে হবে বল। হ্যাঁ এই লঙ্কাটা তুলি, এখন আমি জানি না আমার কতটা দেখতে পাচ্ছে। পুরো লঙ্কা গাছটাকে আমরা ক্যাপচার করতে পারবো আশা করি, মানে এত বিউটিফুল গাছ জানি না কটা বাচ্চা করে, আমার বোন তো খুব করে দেখি। বোনকে দেখা, হ্যালো বলো, হ্যালো 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 টাকা। আজ আমি প্রচুর লঙ্কা করতে পারি, হ্যালো আমি নিয়ে তো ভুলে যেতে পারি। ঠিক আছে দেখুন, এই দেখুন মিলি গাছ আর লঙ্কাতে প্রচুর লঙ্কা আছে না, আমি পরে যাচ্ছি না, অ্যাকচুয়ালি এবার আমাদের ব্যায়ামে যাওয়ার সময় হয়ে গেছে তো ওই জন্য তাড়াহুড়ো করছে। এই যে তো কেমন লাগলো এই লঙ্কা গাছের সুন্দর ভিডিও, পরিচর্যা সবাই এক গাছে সবাই জানেনি পরিচর্যা, তাও যেন যদি না জানেন অবশ্যই কমেন্টস করবেন, নেক্সট ভিডিওতে বলে দেবো। কেমন লাগলো কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলের পরবর্তীকালে এগিয়ে যায়। আমি খুব ফ্রেন্ডলি সবার সাথেই, কিন্তু প্লিজ আমার ভিডিও সবাই ফলো করতে ভুলবেন না, আর ফলো করার জন্য প্লিজ একটা লাইক করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। নমস্কার।